আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। কিছুদিন আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে আমি কিভাবে ফাইবারে কাজ নেই, কাজ করি এবং কাজ জমা দিই, এর উপর একটা ওভারভিউ রিলেটেড ভিডিও। তো ভিডিওটা পাবলিশ করার পরে অনেকগুলো সমস্যা হয়েছে। নাম্বার ওয়ান সমস্যা হচ্ছে যে ফাইবারের আপনারা অনেকেই আমার প্রোফাইল খোঁজেন, অনেকেই আমার প্রোফাইলটা দেখতে চান এবং একটু খোঁজাখুঁজি করলেই প্রায় ফাইবারের প্রোফাইল খুঁজে পাওয়া সহজ, এটা অনেক বেশি কঠিন এমন কিছু না। কিন্তু আপনারা তখন হয়তো ওরকমভাবে খুঁজে পান নাই, কিন্তু আমার ওই ভিডিওটা পাবলিশ করার পরে আপনারা আমার প্রোফাইলটা খুব সহজে পেয়ে গেছেন এবং পেয়ে যাওয়ার পরে আপনারা হচ্ছে যে এত বেশি রিপোর্ট করেছেন, মানে আমি কি বলবো যে ফাইবার থেকে আমাকে মেইল করেছে, তো যে কারণে আমি এখন বাধ্য হচ্ছি। তো ভিডিও শুরুতেই আমি হচ্ছে আমার স্ক্রিন তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তো আমি হচ্ছে কন্টেন্টে যাব, প্রাইভেট অপশন কোথায়, আমি এখান থেকে পাবলিক ভিজিবিলিটিটা প্রাইভেট করে দিলাম। জাস্ট নাও ভিজিবিলিটি প্রাইভেট করে, ও আচ্ছা আমি সেভ করে নিই। হ্যাঁ, ভিডিওটা এখান থেকে চলে গেছে। আশা করছি এখনকার পর থেকে কেউ আর এই ভিডিওটা দেখতে পাবে না, যদিও অ্যানালিটিক্স দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আপনারা প্রচুর মানুষ আমার ওই ভিডিওটা দেখছিলেন, যদিও এটা এখন ডিপ্রেশন যে ভিডিওটা ছিল লাস্ট ওইটা দেখাচ্ছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে ভিডিওটা আমি প্রাইভেট করে দিতে বাধ্য হয়েছি এ কারণেই যে এত বেশি রিপোর্ট, ফেক রিপোর্ট ফাইবার থেকে বলেছে আপনাদেরকে, আর কি বলবো। যাই হোক, তো আমি চাই, মানে ব্যক্তিগতভাবে আমি চাই যে আপনারা শিখেন, এবং আমি ভিডিওতে অনেকবার এই কথা বলেছি যে আপনাদের অনেকেই আছেন যারা ফিনান্সিয়ালি অনেক দুর্বল বা কোনো একটা কাজ শিখতে চাচ্ছেন কিন্তু হয়তো টাকার সমস্যার জন্য শিখতে পারছেন না। আমি আপনাদেরকে ঠিক ওইভাবে সাপোর্ট দিতে পারি না যেভাবে আপনারা কোনো প্রিমিয়াম বা কোর্স পারচেস করে আপনারা যে সাপোর্টটা পান, সেই লেভেলের সাপোর্ট আমি আপনাদেরকে দিতে পারি না, এটা ঠিক। কিন্তু যতটুকু আমার দ্বারা সম্ভব আমি চেষ্টা করি আপনাদেরকে সাপোর্ট দিতে। তো এটা হয়তো অনেকের কাছেই ভালো লাগে না, কারণ আমার কারণে হয়তো অনেকেরই কোর্স বিক্রিতে সমস্যা হচ্ছে বা আর অনেক সমস্যা হচ্ছে যে কারণে অনেকেই অনেক সময় আমার অনেক ক্ষতি করার চেষ্টা করে। তো যাই হোক, একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার ফাইবার প্রোফাইল বা আমার আপওয়ার্ক প্রোফাইল, যেটা এর আগে একবার দেখানোর পরে অনেক রিপোর্ট আসার পরে হচ্ছে যে আমার আপওয়ার্ক অ্যাকাউন্টটাই ডিজেবল হয়ে গেছিলো, পরে অনেক কষ্ট করে সেটাকে আবার এনেবল করতে পেরেছিলাম। আমার যখন প্রায় 10,000-এর মতো সাবস্ক্রাইবার তখন হচ্ছে আমার কোম্পানির প্রোফাইলটা একবার দেখানো হয়েছিল এবং এরপরে কোম্পানিকে প্রচুর স্প্যাম মেসেজ যাওয়া শুরু হয়েছিল। তো এরপরে হচ্ছে যে আমি সেটাকে আমার লিঙ্কডিন হোক, টুইটার বা ফেসবুক সব জায়গা থেকে আমার কোম্পানির সব স্ট্যাটাস আমি সরিয়ে ফেলেছি। কোথাও আপনারা গেলে এখন আর আমার কোম্পানির ব্যাপারে কোনো ইনফরমেশন পাবেন না, যদি শুধুমাত্র মানে আমার জানা মতে পাবেন না, তবে যদি আপনারা আমার কোম্পানিকে খুঁজে পান সেখানে হয়তো তাদের প্রোফাইলে গেলে আমাকে দেখলে দেখতে পেলেও পেতে পারেন। তো যেটা বলার সেটা হচ্ছে যে আসলে আপনারা যদি মনে করেন, আপনাদের কেউ কেউ, যে আমার ফাইবার প্রোফাইল যদি ডিজেবল করে দিতে পারেন বা আমার আপওয়ার্ক প্রোফাইল যদি ডিজেবল করে দিতে পারেন কিংবা আমার ইউটিউব চ্যানেলটাই যদি আপনারা হ্যাক করে ফেলতে পারেন বা আমার ক্লায়েন্টকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে যদি আমাকে জবলেস করাতে পারেন, তাহলে আপনারা মনে করতে পারেন যে পারলেন বা আমাকে ব্যর্থ করতে পারলেন। আসলে আমার ফাইবার প্রোফাইল, আমার আপওয়ার্ক বা আমার জব এগুলো কোনোটাই আমাকে সাকসেসফুল করে না। যতদিন পর্যন্ত আমি নিজেকে নিজে ইম্প্রুভের চেষ্টা করতে থাকবো অতদিন ইনশাল্লাহ আশা করি যে আমি সাকসেসফুল থাকবো আল্লাহর রহমতে বা আল্লাহর ইচ্ছায়। আর আল্লাহ যদি চান সেক্ষেত্রে আপনারা না চাইলেও আমি ব্যর্থ হয়ে যাব, আর আল্লাহ চাইলে আপনারা সবাই মিলে চাইলেও আমি ব্যর্থ হব না। তো যাই হোক, আমার যে ইচ্ছা বা আমার যে চেষ্টা আপনাদেরকে সাহায্য করার সেটা সবসময় থাকবে। এবং ওই ভিডিওটাকে আমি যেহেতু প্রাইভেট করেছি, আমি ভিডিওটাকে হচ্ছে যে একটু মডিফাই করে আপনাদের জন্য এই ভিডিওতেই আমি আপনাকে আবার এই সেম ভিডিওটাই হচ্ছে দেখাবো, মানে সেম কন্টেন্টটাই থাকবে, জাস্ট হচ্ছে একটু চেঞ্জ করে আর কি, যেমনটা এখন আপনারা দেখাবো। তো আমি সবগুলো হচ্ছে স্ক্রিনশট নিয়ে রেখেছি পুরো প্রজেক্টের এবং আমার ক্লায়েন্টের নামকে আমি হাইড করে রেখেছি। এর একটা কারণ হচ্ছে ক্লায়েন্টকেও প্রচুর ডিস্টার্ব করা হচ্ছিল ওই ভিডিওটা পাবলিশ করার পরে। তো চলেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই যে আমি কাজটা কীভাবে পেয়েছিলাম, কাজটা কীভাবে করেছি এবং কাজটা কীভাবে জমা দিয়েছি পুরোটা ডিটেল, তবে আমি এখানে আরও সংক্ষেপে দেখানোর চেষ্টা করব, আগের মতো অতটা ডিটেইলে না। তবে এ ধরনের ভিডিও ইনশাল্লাহ আরও আসবে, তখন আমি আরও সতর্ক থাকবো ইনশাল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন। আর আপনারা এই ভিডিওটা সম্পর্কে কী মনে করছেন বা আমার পিছনে এরকম লেগে থাকার ব্যাপারটা আপনারা কী মনে করছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়ি। তো এখানে এটাকে ওপেন করলাম, ওপেন করার পরে স্ক্রিনশট, প্রথম স্ক্রিনশট উনি আমাকে বলেছেন যে উনি
একটা ডিজাইন দিয়েছেন, ডিজাইন দিয়ে বলেছেন যে এই ডিজাইনটাকে আমি এলিমেন্টরি করতে পারবো কিনা। তো উনি আমাকে ইমেজ দিয়েছেন, পাশাপাশি একটা ইউআরএলও দিয়েছেন। হ্যাঁ, তো এটা দেওয়ার পরে আমাকে যখন বলল, তো সবসময় আমাকে যখন কোনো ক্লায়েন্ট মেসেজ করে আমি হচ্ছে তখন চেক করি যে ক্লায়েন্টের স্ট্যাটাসটা কি, ক্লায়েন্ট কি করেছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ক্লায়েন্টটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের এবং উনি 2019 সাল থেকেই ফাইবারে আছেন। ওনার ইংলিশ লেভেলটা হচ্ছে বেসিক এবং উনি 5টা রিভিউ পেয়েছেন। হ্যাঁ, 5-star রেটিং আছে ওনার। তো যখনই কোনো একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন, কান্ট্রিটা একটু দেখে নেবেন, কারণ আমরা অনেকেই অনেকগুলো দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করতে চাই না, পছন্দ করি না। তো সেসব দেশের ক্লায়েন্ট হলে অবশ্যই ইগনোর করার চেষ্টা করবেন, না হলে বিপদে পড়বেন বা অনেক ঝামেলায় পড়বেন এরকম আর কি। আমি সবসময় চেক করি যে কোন কান্ট্রি। তো এরপরে উনি আমাকে অর্ডারটা করেছেন, অর্ডারটা এখানে দেখে নেন। এটা হচ্ছে একটা $50-এর অর্ডার ছিল। তো এরপরে হচ্ছে আমরা সামনে যদি যাই, তাহলে এই মেইলটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে ফাইবার থেকে আমাকে গতকালকে রাত সম্ভবত 2:30-3টার দিকে এই মেইলটা পাঠিয়েছে কাস্টমার সাপোর্ট থেকে, যেখানে ফাইবার বলছে যে আপনার মেইলে প্রচুর, আপনার ফাইবারের গিগে প্রচুর ফেক রিপোর্ট আসছে। তো তারা বুঝতে পেরেছে যে রিপোর্টটা ফেক, এ কারণে মেইলটা আসছে ফাইবার কাস্টমার সাপোর্ট থেকে। এবং তারা বলছে যে আপনি এমন কোথাও হয়তো আপনার গিগ শেয়ার করেছেন বা আপনার প্রোফাইল শেয়ার করেছেন যেখান থেকে এই রিপোর্টগুলো আসছে, তো আপনি একটু এটা সরিয়ে ফেলেন। তো তারপরে আমি তাদের সাথে মেইলে বলেছি যে আসলে আমি কোথাও শেয়ার করি না, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি হচ্ছে একটা কাজ কীভাবে করতে হয় ওটা দেখিয়েছিলাম। তো তারা আমাকে বলল যে আপনি টেক ডাউন করে রাখেন ভিডিওটা, না হলে প্রবলেম হতে পারে, কারণ যিনি আমার মেইলটা দেখেছেন উনি হয়তো বুঝতে পেরেছে ব্যাপারটা, তাই উনি আমাকে এক্সট্রা মেইল করেছে। কিন্তু অন্য কেউ হলে ডেফিনেটলি অ্যাকাউন্টটা ডিসেবল করে দিত, অন্য কোনো কাস্টমার সাপোর্টের কাছে যদি আমার এই রিপোর্টগুলো যেত। এর পাশাপাশি গতকালকে আমি কিছুদিন আগে একটা ইউটিউব ভিডিও দিয়েছিলাম যে আমার 100K সাবস্ক্রাইবার হওয়ার পরে, স্পেশাল হওয়ার পরে হচ্ছে আমি অনেকগুলো অনেক পপুলার আপনাদের প্রোগ্রামার, পরিচিত প্রোগ্রামাররা হচ্ছে যে আমাকে রিকমেন্ড করেছিলেন। তো অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তাদের মধ্যে 3 জন গতকালকে আমার সাথে কন্ট্যাক্ট করেছেন, একজন সরাসরি ফোন দিয়েছেন আর বাকি 2 জন মেসেজ করেছেন, বলেছেন যে ভাই আপনার ভিডিওটা দেখেছি অনেক ভালো হয়েছে, কিন্তু আপনি যেভাবে দেখিয়েছেন আপনার ক্লায়েন্টকে আপনাকে প্রচুর ঝামেলায় ফেলবে এবং আপনি বিপদে পড়বেন। তো এক ভাই বলেছেন আপনি ভিডিওটা টেক ডাউন করেন, এবং 3 জনেই একই কথা বলেছেন। পরে ফাইবার বলার পরে আসলে আমি চিন্তা করেছি যে না, এটা করতে হবে, এবং আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, আজকে আমি কম্পিউটার বসতে পারিনি, এখনই বসলাম, বসে এটাকে এখন টেক ডাউন করলাম আপনাদের সামনেই। তো এটার পেছনে মূল কারণ ওই ভাই, 3 জনের ক্ষেত্রেই একই ঘটনা ঘটেছে। তারাও তাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে যে তাদের প্রোফাইল দেখিয়েছেন, দেখানোর পরে সবাই রিপোর্ট করে তাদের আইডিগুলোকে ডিসেবল করে দিয়েছিল। তো আমার ক্ষেত্রেও ব্যাপারটা একই হয়তো হতো যদি কাস্টমার সাপোর্টের ইনি না হয়ে অন্য কারো হাতে হয়তো যেত। তো এই কারণে আমি জানি না, আপনারা আমার, আমি তো যা বলার বলেইছি, যাই হোক এ ব্যাপারগুলো নিয়ে আপনারা কমেন্টে কথা বলতে পারেন। আর যাই হোক, এদিকে আসলে আমরা না যাই, যেটা শিখাতে চাচ্ছিলাম সেটাই শেখানোটা মূল উদ্দেশ্য, এগুলো বাদ দিই। তো প্রজেক্টটা দেখেন, আমার এটা $50-এর প্রজেক্ট ছিল এবং ক্লায়েন্ট হচ্ছে আমাকে 5-star রেটিং দিয়েছেন এবং খুব সুন্দর কমেন্ট করেছেন। তো এরপরে আমরা হচ্ছে যদি এখানে আসি, মানে এখান থেকে আমরা কাজের ব্যাপারে কথা বলবো। হ্যাঁ, মানে এটা এই যে স্ক্রিনশটটা, স্ক্রিনশট নাম্বার 5, এটা আর হচ্ছে স্ক্রিনশট নাম্বার 1, মানে 1-এর পরেই কিন্তু 5। হ্যাঁ, মাঝখানে আর কোনো কথাবার্তা হয়নি। তো এখানে আমি ওনাকে বলেছি যে আমি কাজটা $50-এ করতে পারবো এবং 1 ঘন্টার মধ্যে করতে পারবো, ওয়েটিং ফর ইউর রেসপন্স। তো উনি আমাকে বললো হায়, তুমি কি শিওর কাজটা করতে পারবা? তো যখনই উনি আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি শিওর আমাকে কাজটা করতে পারবা, তখন আমি একটু কনফার্ম হতে চাইলাম যে আসলে উনি কি চাচ্ছে। তো আমি বললাম যে এটা তো ট্যাব ফিচার, তাই না? তো উনি বললো কোনটা আবার ট্যাব, ট্যাব ফিচার কি? তো উনি আসলে এটা বুঝতে পারেনি। হ্যাঁ, তো আমি ওনাকে বললাম যে ইন দ্য টপ নেভিগেশন পার্ট আর একটা বটমে ইমেজ আছে, মানে ওইটার উপরে একটা টপ নেভিগেশন এরিয়া আর নিচে হচ্ছে একটা বটম এরিয়া। হ্যাঁ, এই যে এখানে আমি আপনাদেরকে দেখাই, এই যে টপ এরিয়া আর হচ্ছে নিচে বটম এরিয়া। তো ওনাকে আমি বললাম যে এরকম কি হবে যে উপরে আমরা যদি কোনো একটা লিঙ্কে ক্লিক করি তাহলে নিচের ইমেজগুলো চেঞ্জ হবে, নাকি আপনি চাচ্ছেন যে সিম্পলি উপরে একটা নেভিগেশনের মতো থাকবে আর নিচে ইমেজ সেকশন থাকবে এরকম? তো উনি বললো যে ইট রিকোয়ার্স টু ফাংশন অ্যাজ আই সেন্ড দ্য ফন্ট কালার কনফার্মস টু মাই সাইট। হ্যাঁ, উনি এরকম বললো। তো বললো যে ইয়েস, এটা চেঞ্জ হতে হবে, নেভিগেশন মেনুতে ক্লিক করলে ইমেজগুলো চেঞ্জ হবে, উনি ওটা চাচ্ছে। তো এবং বললো যে তোমাকে একটা এলিমেন্টের ট্যাম্পলেট বানাতে হবে যাতে করে আমি সেটা যে কোনো পেজে ইনসার্ট করতে পারি। এবং উনি আমাকে বললো যে তুমি চেষ্টা করবা এই কাজটা করতে, যে উনি আমাকে বললো যে তুমি চেষ্টা করবা এই কাজটা এভাবে করতে যাতে করে বেশি লোডিং টাইম না হয়, আর হচ্ছে যে যদি কাজটা করতে পারো তাহলে মোটামুটি সিমিলার উনি আমাকে আরেকটা কাজ দিবে। এবং আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা
আইডিয়া করেন যে আমার ওই কাজের পেমেন্ট কত ছিল। তো আপনারা প্রচুর কমেন্ট করেছেন। আসলে এক একটা প্রজেক্টেই, একই সিম্পল প্রজেক্টে বা একটা সেম প্রজেক্টে অনেকে অনেক রকম প্রাইস নিতে পারে। আজকের ভিডিওতে আমি সেটাও দেখিয়ে দিব যে আমি এই প্রজেক্টে কত প্রাইস নিয়েছিলাম ওই প্রজেক্টে। হ্যাঁ, আপনারা যারা সেই ভিডিওটা দেখেছিলেন তারা জানেন। আচ্ছা, পরের মেসেজে আমি বললাম যে বুঝতে পেরেছি। তা ওনাকে আমি বললাম যে আপনার কি এলিমেন্টর প্রো লাইসেন্স আছে কিনা। তো উনি আমাকে আবার ইমেজ দিলেন এবং বললেন যে হ্যাঁ, এলিমেন্টর প্রো লাইসেন্স ওনার আছে। তো এটা বলার পরে আমি বললাম যে আপনি যে ফিচারটা চাচ্ছেন এটা এলিমেন্টর প্রোর ফিচার প্রোর। তো উনি বললো যে না, এটা ইজি না, আমি একটা ফ্রিল্যান্সারকে বলেছিলাম, সে কয়েক মাসে ওই কাজটা করতে পারেনি। তো তুমি কি এনশিওর করো যে তুমি কাজটা করতে পারবা? তো আমি বললাম যে আমি আপনাকে 2 ঘন্টার মধ্যে একটা স্যাম্পল দিতে পারবো। এখন আমি বাসার বাইরে আছি, আমি বাসায় গিয়ে আরেকটা তৈরি করে আপনাকে দেখাবো। 1 ঘন্টার মধ্যে আমি বাসায় ফিরবো আর বাকি 1 ঘন্টা আমি কাজটা করে দিব। তো উনি বলল ঠিক আছে, এটা সমস্যা নাই। হ্যাঁ, তো আমি এরপর আমি ওনাকে বললাম যে আপনি শিওর হবেন জাস্ট 2 ঘন্টার মধ্যে যে আমি কাজটা করতে পারবো কি না? তো উনি আমাকে বললো আমি কি তোমাকে অ্যাক্সেস দিব ওয়েবসাইটের? আমি বললাম আমার অ্যাক্সেসটা আপাতত লাগবে না, আমি হচ্ছে আমার ওয়েবসাইটে কাজ করব এবং আমি আপনাকে দেখাবো। দেখানোর পর আপনি যদি স্যাটিসফাইড হন তাহলে আপনি হচ্ছে যে বুঝতে পারবেন যে কাজটা হচ্ছে কি না। তো এরপরে উনি বললো ঠিক আছে, এটা গুড। এরপরে বললো যে আপনি আগে প্রথম সেকশনে কাজ করেন এবং আমি 2 ঘন্টা পরে আসছি। উনি আমাকে কথা বললো, 2টা সেকশনের কথা কেন বলছে, কারণ উনি আমাকে 2টা কাজ দিতে চেয়েছে একই সাথে। তো আমি আসলে বললাম যে আমি একটা একটা করে করব, 2টা একসাথে না। 2টা একসাথে করতে গেলে আমার কাছে মনে হয় যে অনেক সময় এমন হয় যে 2টা কাজ একত্রে নিলে 2টার কোনোটাই ঠিকভাবে হয় না। তো এই জন্য একটা একটা করে নেওয়াটা ওয়াইজ ডিসিশন। আবার এমন অনেক সময় হয় যে আপনি 2টা ক্লাস একই সাথে একটা ক্লায়েন্টের থেকে নিলেন, পরে আপনি ক্লায়েন্টের কাজেই স্যাটিসফাইড না বা ক্লায়েন্টের সাথে কাজ করে আপনি মজা পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি 2টা নেগেটিভ রিভিউ পেতে পারেন বা 2টা অর্ডার ক্যান্সেলেশন হতে পারে। তো এর জন্য সব থেকে ভালো হচ্ছে একটা করে নেওয়া। আচ্ছা, তো এরপরে উনি আমাকে 2 ঘন্টা পরে ঠিকই মেসেজ করেছেন যে এনি আপডেট। তো আমি বললাম আমি এখানে কাজ করছি, আমি আপনাকে 30 মিনিটের মধ্যে দিতে পারবো। তারপর উনি বললো ওকে, এবং সেই সময় আমি ওনাকে মোবাইল থেকে একটা স্ক্রিনশট নিয়ে পাঠালাম যে ওয়ার্কিং অন ইট। এবং কিছুক্ষণ পরে আমি ওনাকে আরেকটা মেসেজ পাঠালাম যে আই এম ক্লোজ। তারপর ওনাকে আরেকটা স্ক্রিনশট দিলাম এবং একটা ভিডিও দিলাম যেখানে আমি ওনাকে মূলত এই ব্যাপারটাই দেখিয়েছি। এটা হচ্ছে সেই ফাইনাল প্রজেক্টটা। হ্যাঁ, আমি এটা কেমনে বানিয়েছি, কীভাবে বানিয়েছি ব্যাপারটা আপনাদেরকে আমি দেখাবো একটু পরেই। তো এই মেসেজটা করলাম ওনাদেরকে, ওনাকে বলার পরে উনি হচ্ছে একটা ভিডিও দিলাম। তো উনি আমাকে বললো তুমি আমাকে কোনো ইউআরএল দিতে পারবে কিনা। তো তখন আমি এবং বললো যে আমি এটা ভিজিট করে চেক করব, এবং বলছে যে তুমি যেটা করেছো এটাই সেটা। তো আমি বললাম এটা পসিবল না, কারণ এলিমেন্টর প্রো ভার্সনের কোনো লাইসেন্স আমার লাইভ কোনো ওয়েবসাইটে নাই। তো এই জন্য আমি এটা লোকালি করেছি। তো আমি ওনাকে বলেছি, এটা বলার পরে উনি আমাকে বললো যে সব ঠিক আছে, খালি একটা ছোটো জিনিস চেঞ্জ করো। সেটা হচ্ছে যে আমি যখন ওয়েবসাইটের এই ট্যাবটা বানিয়েছিলাম তখন আমি ফুল উইডে করেছিলাম। তো উনি আমাকে বললো যে উনি ফুল উইড চাচ্ছে না, উনি চাচ্ছে 1100 পিক্সেলের। হ্যাঁ, তো এটা উনি বললো, এবং একটা কলামে সর্বোচ্চ 4টা ইমেজ এরকম করে চাচ্ছে আর উপরে 3টা টাইটেল থাকবে, এরকম ভাবে উনি এটা চাচ্ছে। তো এরপরে আমাকে এটা বলার পরে আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই। তো আমি সেটা ফিক্স করে ওনাকে আরেকটা ভিডিও পাঠিয়েছি। পাঠানোর পর উনি দেখে বললো যে এটা এটাই সেটা যেটা আমি চাচ্ছি, এক্সেলেন্ট। এবং বললো যে লোড টাইম কেমন হবে আর তুমি কি কোনো এক্সট্রা কোড অ্যাড করেছো, এরকম বলেছে। তো এবং উনি বলেছে যে এখন কি আমি তোমাকে অ্যাক্সেস দিব কি না, তো তুমি কি সেখানে আছো? তো আমি বললাম আর ইউ দেয়ার? তো আমি বললাম হ্যাঁ, আমি আপনি আমাকে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দেন আর আমার ইমেজের অ্যালাইনমেন্ট প্লাস আরও কিছু জিনিসের জন্য আমাকে কিছু এক্সট্রা সিএসএস কোড লিখতে হয়েছে, আমি সেটা আপনাকে পরে এক্সপ্লেন করবো, ইভেন আপনাদেরকেও বলবো যে কেন আমি সেটা করেছিলাম। তো উনি বললো ওকে, প্লিজ কিপ ইট উইদাউট এক্সট্রা লোড টাইম, যা করো করো কিন্তু ওয়েবসাইটে লোড টাইম যাতে না পারে, উনি লোড টাইমের ব্যাপারে একটু কেয়ারফুল। তো সিএসএস অ্যাড করলে এক্সট্রা লোড টাইম বাড়ে না, লোড টাইম বাড়ে মূলত এসব ক্ষেত্রে ইমেজের সাইজ যদি বড় হয় বা ইমেজটা যদি অপটিমাইজড না হয়। তো এরপরে উনি আমাকে অ্যাক্সেস পাঠিয়েছে, লগ ইন অ্যাক্সেস এবং লিঙ্ক দিয়ে দিয়েছে। তো আমি ওনাকে এবং বললো যে তুমি আপাতত প্রথম সেকশনে কাজ করো, কারণ 2টা সেকশনে আমাদের সাথে কাজের কথা হয়েছিল। তো এখানে আমি বললাম যে হোয়ার আই শুড অ্যাড, তো উনি বললো যে তুমি এটা টেমপ্লেট আকারে সেভ করো। তো এরপরে আমি বললাম যে ঠিক আছে, আমি এটা টেমপ্লেট আকারে সেভ করছি। এবার বললো যে তোমার কত সময় লাগবে কাজটা করতে। হ্যাঁ, তো এরপর আমি বললাম যে আমি এটা চেক করে ফেলেছি। তো উনি বললো যে লেট মি চেক, উনি চেক করবে। তো চেক করার পর উনি আমাকে অফার পাঠাতে বললেন। পাঠানোর পর আমি অফার পাঠালাম একটা $50। তো এরপরে উনি বললো যে ওয়ান্স আই রিপ্লেস দ্য ইমেজ দ্য লেআউট উইল বি ডিফারেন্ট, লুক স্ট্রেঞ্জ। তো আমি বললাম যেটা এলিমেন্টরের বাগ, জাস্ট রিফ্রেশ দ্য পেজ আফটার আপডেট অ্যান্ড সেভ। মানে এটা আপনারা অনেকেই জানেন যারা এলিমেন্টার নিয়ে কাজ করেছেন, অনেক সময় এমন হয় যে এলিমেন্টারে আমরা যখন কাজ করি তখন সেভ করার পরে মানে আমাদের যে ডিজায়ার্ড আউটপুট সেটা দেখায় না। তো সেক্ষেত্রে সেম জায়গাটাতে কিছু একটা মডিফাই করে সেভ করতে পারলে, পারফেক্টলি সেভ করে রিলোড দিলে ওটা ঠিকভাবে কাজ করে। তো এই ব্যাপারটাই ওনাকে আমি আরেকবার বললাম। তো বলার পরে আমরা অর্ডার পেজে চলে আসি। অর্ডার করেছে,
অর্ডার করার পরে হচ্ছে যে আমি ওনাদেরকে এটা পাঠিয়েছি, তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাই আমি কাজটা কিভাবে করেছিলাম। তো দেখেন এটা হচ্ছে সেই কাজটা। তো এলিমেন্টরে এরকম ট্যাব ফিচার কিন্তু এলিমেন্টর প্রোতে আছে, এটা এলিমেন্টর বেসিকে নাই। তো আমি এডিট দিস টেমপ্লেট করি, এই ট্যাব ফিচারটা কিন্তু এলিমেন্টরের মধ্যে নাই, এটা এলিমেন্টর প্রোর একটা ফিচার। হ্যাঁ, তো এই এই নিচের এই অংশটা হচ্ছে আমি পরের ভিডিওতে ও গত ভিডিওতে আপনাদেরকে এটা কিভাবে বানিয়েছি সেটা দেখানোর জন্য করেছিলাম। আচ্ছা, তো এখানে এলিমেন্টরের মধ্যে আপনি যদি ট্যাব ফিচার চান, এটা কিন্তু একটা প্রোর ফিচার। হ্যাঁ, আপনি প্রোতে আসলে এখানে আপনি এলিমেন্টর ট্যাব ফিচারটা দেখতে পাবেন। তো আমি সাধারণত কি করি, আমি হচ্ছে এখানে এরকম করে খুঁজি না, আমি এখানে সার্চ করি ট্যাব। তো ট্যাব লিখে সার্চ করলে আপনি এলিমেন্টর ট্যাব এটা পেয়ে যাবেন, এই যে এটা। তো ট্যাবটাকে আপনি যদি নিয়ে আসেন, দেখেন এটা এখানে আমি দিলাম তো এরকম হলো। আমি যদি লোকাল হোস্ট স্ল্যাশ এলিমেন্টর WP অ্যাডমিন এরকম একটা পেজে গিয়ে আমি কোনো একটা পোস্টে যাই, এডিট অ্যাড নিউ পোস্ট, এবং সেই পোস্টটাকে আমি যদি এলিমেন্টর দিয়ে ওপেন করি, এডিট উইথ এলিমেন্টর, এবং এখানে আমি যদি ট্যাব দেই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে একটা সেকশন নিতে হবে আগে। এই সেকশনের ভিতরে এবার আমরা যদি একটা ট্যাব ফিচার নেই তাহলে দেখেন এই ট্যাবটা হচ্ছে এরকম। হ্যাঁ, এলিমেন্টরের ডিফল্ট ট্যাব হচ্ছে এরকম, কিন্তু আমাদের ট্যাবটা লাগবে হচ্ছে এরকম। এই যে আমাদের কাস্টমাইজ একটা ট্যাব লাগবে, তো সেজন্য আমাদের ডেফিনেটলি এক্সট্রা CSS অ্যাড করতে হবে, এবং এলিমেন্টর প্রোর মধ্যে কিন্তু আপনি কাস্টম CSS অ্যাড করতে পারবেন, যেটা নর্মাল এলিমেন্টর আপনি পারবেন না। তো সেটা অ্যাড করার জন্য আপনি যাবেন অ্যাডভান্সে, অ্যাডভান্স থেকে সবার নিচে আসলে কাস্টম CSS আছে। এই কাস্টম CSS এর এখানে দেখেন এলিমেন্টর ট্যাব র্যাপার, এই যে এলিমেন্টরের উপরের অংশটা হচ্ছে এলিমেন্টর ট্যাব র্যাপার। এর ক্ষেত্রে আমি বলেছি হচ্ছে ডিসপ্লে হবে ফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্ট হবে স্পেস বিটুইন। মানে স্পেস বিটুইন আমি কেন নিচ্ছি, যে এই যে লেফটে যেটা থাকবে সেটা একদম লেফট অ্যালাইন থাকবে, রাইটেরটা থাকবে লাইফ রাইট অ্যালাইন, আর মাঝখানেটা একদম মাঝখানে থাকবে, স্পেসটা দুই জায়গায় সমানভাবে থাকবে। এই জন্য আমি এটাকে স্পেস বিটুইন নিয়েছি। CSS ফ্লেক্সের ভিডিওতে আমি এই ব্যাপারটা বলেছি, আপনি সেই ভিডিওটা মিস করলে দেখে আসতে পারেন। এবং টাইটেলের মধ্যে আমি এই যে ব্লু ব্যাকগ্রাউন্ড দিয়েছি আর ফ্লেক্স উইথ ফ্লেক্স বেসিস দিয়েছি 33%, যাতে করে আমি তিনটা এলিমেন্টই এখানে আমি রাখবো, ক্লায়েন্ট আমাকে এমনই বলেছেন। আর টেক্সট অ্যালাইনটা হবে সেন্টার, এই তিনটা CSS আমি এখান থেকে দিয়েছি কেন, আর বাকিগুলো কিন্তু আমরা কাস্টম এলিমেন্টের যে CSS আছে সেখান থেকে নিতে পারি। এটুকু আমার কাস্টম লাগবে, যতটুকু আপনার কাস্টম CSS লাগবে শুধু ততটুকু আপনি এখানে অ্যাড করবেন। হ্যাঁ, যে কাজগুলো আপনি এলিমেন্টরের থেকে করতে পারেন সেগুলো আমি ডিকুমেন্ট করবো এখানে অ্যাড না করার জন্য। আর এরপরে আরেকটা হচ্ছে এলিমেন্টর ট্যাব টাইটেল হোভার, মানে আমি যখন যে হোভার করলে কালারটা ব্লু হয়ে যাচ্ছে দেখেন সেটা, এবং আমি যখন যেটা অ্যাক্টিভ থাকবে সেটার কালারও ব্লু থাকবে। হ্যাঁ, তো এটা আমি হচ্ছে এখানে সিলেক্ট করে দিয়েছি। আর ফিগার, এগুলো কিন্তু এক একটা ফিগার, এই ফিগারগুলোর ক্ষেত্রে কী হবে, প্যাডিং হবে 10 পিক্সেল, আর টেক্সট অ্যালাইনমেন্টটা হবে সেন্টার, কারণ টেক্সট অ্যালাইন সেন্টার না দিলে এই যে টাইটেল ক্যাপশন আছে ক্যাপশনটা সরে যাবে। আর ম্যাক্স উইড আমি 360 পিক্সেল 460 পিক্সেল দিয়েছি সর্বোচ্চ, যাতে এর বেশি কখনোই না হয়, ক্লায়েন্ট যদি কোনো কারণে এলোমেলো সাইজের ইমেজও দেয় তাতেও যাতে ইমেজের সাইজটার জন্য এরিয়াটা ব্রোকেন না হয় সেজন্য। এবং এলিমেন্টরে এটা একটা সমস্যা যে আমরা যখনই কোথাও ক্লিক করি এরকম চলে আসে ক্যাপশন অ্যাড করার পর, এটা কোনো সমস্যা না, আপনি রিলোড করলেই দেখবেন এটা আবার আগের জায়গায় চলে আসছে। এইটুকু আমি কাস্টম CSS অ্যাড করেছি। এবার আমরা যদি এখানে আসি ট্যাবে, এখানে আসার পরে আপনি দেখেন আমি এখানে কি করেছি, টাইটেল লিখেছি আর ইমেজগুলোকে আমি নিয়েছি পাশাপাশি লেফট অ্যালাইন করে। হ্যাঁ, লেফট অ্যালাইন করে আমি তিনটে ইমেজ নিয়ে ইমেজে ক্যাপশন অ্যাড করে দিয়েছি, এই কাজ। আর স্টাইলের মধ্যে আপনারা গেলে হয়তো এখানে আমি কিছু স্টাইল অ্যাড করেছি, যেমন এই যে অল সবগুলো টেক্সটের কালার হবে হোয়াইট, অ্যাক্টিভ হলো এদের কালার হবে হোয়াইট, তো দুইটা হোয়াইট করেছি। আর ব্যাকগ্রাউন্ডটা আমি কাস্টম CSS এর মাধ্যমে অ্যাড করেছি। টাইপোগ্রাফিতে আমি বলেছি ফন্ট ফ্যামিলিটা হবে রোবোটো, এটা ডিফল্ট ফন্ট, আর ফন্ট সাইজটা আমি ডিফল্টই রেখেছি, এখানে আমি কিছু চেঞ্জ করিনি। তবে আমি ফন্ট সাইজ চেঞ্জ করেছিলাম পরের প্রজেক্টে, সেটা দেখাবো। আর কন্টেন্টের ক্ষেত্রে টেক্সটের কালারটা হবে এটা, আমি এইটুকু জিনিস এখানে চেঞ্জ করেছি। করে আমি যখন আমার এই পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে, তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি যখনই কোনো একটা এলিমেন্টের কোনো একটা ট্যাব তৈরি করবেন, তৈরি করার পর এখানে যে ছোট অ্যারো আছে অ্যারোতে একটা ক্লিক করলে এখানে দেখেন সেভ অ্যাজ টেমপ্লেট নামে একটা ফিচার আছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনি যে কোনো একটা নাম দিবেন, যেমন আমি নাম দিয়েছিলাম ট্যাব সেকশন, নাম দিয়ে আপনি সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। তো এটা যদি সেভ হয়ে যায়, সেভ হয়ে যাওয়ার পরে আমরা যদি এখন টেমপ্লেট সেকশনে আসি, আসলে আপনি দেখবেন যে এই যে ট্যাব সেকশন নামে একটা টেমপ্লেট তৈরি হয়ে গেছে। তো ক্লায়েন্ট আমার কাছে কিন্তু একটা টেমপ্লেট চেয়েছে, তাই না? তো সেই জন্য আমি কি করেছি, এক্সপোর্ট টেমপ্লেট এখানে ক্লিক করেছি। এখানে ক্লিক করলে আপনাকে একটা জেসন ফাইল দিবে, সেই জেসন ফাইল এবং হচ্ছে এই যে ট্যাবের ইয়ার একটা স্ক্রিনশট, এই দুইটা জিনিস আমি হচ্ছে এখানে দিয়েছি। দেখেন এই যে একটা জেসন ফাইল এবং একটা স্ক্রিনশট, তো এই দুইটা জিনিস যদি আমি নাও দিতাম তাহলেও কিন্তু আমার কাজটা হতো, কারণ অলরেডি আপনারা দেখেছেন যে ক্লায়েন্ট আমার কাজে স্যাটিসফাইড। তো এটা আমি কেন করেছি, কারণ হচ্ছে
ফাইবারে যখনই আপনি কোনো একটা কাজ পাঠাবেন বা জমা দিবেন, তখন অবশ্যই আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে অ্যাটাচমেন্টে কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন, ইমেজ হোক বা কিছু না কিছু দিবেন। যদি কিচ্ছু দেওয়ার মতো না থাকে, একটা আপনার যে কাজ করেছেন সেই কাজের একটা স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা দিবেন। আপনি যদি এটা না করেন তাহলে কি হবে যে আপনার এটা কিন্তু ব্ল্যাঙ্ক ডেলিভারি আকারে যাবে, এবং সেজন্য আপনি কিন্তু ফাইবার থেকে ওয়ার্নিং খেতে পারেন, এবং অনেকেরই অ্যাকাউন্ট ডিজেবল হয়েছে শুধুমাত্র একটা কারণেই। এবং আপনারা যারা চাচ্ছেন যে আমার ফাইবার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাক, তাদেরকে একটা কথা বলার, সেটা হচ্ছে যে আমি গত 6 মাসে ফাইবারে কোনো কাজ করেছি, এই 2টা কাজের বাইরে আমি কোনো ফাইবারে কাজ করিনি, ফাইবারের উপর এখন আর আমি খুব একটা ডিপেন্ডেন্টও না, তবে হ্যাঁ এই অ্যাকাউন্টে অনেক কষ্ট করেছি, অনেক কাজ করেছি, যে কারণে এই অ্যাকাউন্টটা যদি ডিজেবল হয়ে যায় আমার খুব খারাপ লাগবে। কিন্তু আপনারা কেন যে আমার পিছনে এরকমভাবে পড়ে আছেন, আল্লাহ মালুম, আল্লাহ আপনাদেরকে উত্তম জ্ঞান দান করুক। আচ্ছা, তো এরপরে আমরা হচ্ছে পরের স্ক্রিনশটে আসি। তো যখনই আমি কাজটা পুরোপুরি জমা দিলাম, জমা দেওয়ার পরে উনি আমাকে বললেন যে অর্ডার কমপ্লিটেড, রিভিউ দিয়ে দিয়েছেন এবং বললেন যে ইট ওয়াজ এক্সিলেন্ট ওয়ার্ক, আই হ্যাভ এভার রিসিভড, রিকমেন্ডেড, থ্যাংক ইউ। তারপর উনিকে আমি আবার কমেন্টে বললাম যে উনি এই কাজের জন্য একটা ক্লায়েন্টকে অর্ডার করেছিল যে 30 দিনেও একটা ফ্রিল্যান্সার কাজটা করতে পারেনি, যে কাজটা মূলত 1 ঘন্টার একটা কাজ। তো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, আমি একটু বলে দিলাম এরকম। তো আমার প্রজেক্টটা মোটামুটি শেষ। তো এখানে একটা কথা বলার, আপনি যখনই কোনো একটা কাজ নেবেন চেষ্টা করবেন যে কাজটা যদি আপনি কনফার্ম হন যে আপনি কাজটা কমপ্লিটলি করতে পারবেন, শুধুমাত্র তখনই আপনি কাজ নেবেন। যদি এমন হয় আপনি কোনো একটা কাজ নিয়েছেন যে কাজটা আপনি কমপ্লিট করতে পারবেন না, আপনি শিখে কমপ্লিট করতে হবে, তাহলে আমি রিকমেন্ড করব এই কাজটা নেবেন না। সে এই ধরনের কাজ নিলে আপনার অনেক কষ্ট হবে, আপনি ভালোভাবে কিছু করতে পারবেন না, এবং আপনার প্রোফাইলের জন্য এটা খারাপ হবে। আর আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হন, সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি আপনাকে নেগেটিভ ফিডব্যাক দিয়ে দেয়, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারও কিন্তু অনেক খারাপ হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এই ব্যাপারটা একটু সবসময় মাথায় রাখবেন। তো এই কাজটা নিয়ে করার পরে উনি আমাকে আরও একটা অর্ডার করেছে, যেটা হচ্ছে $180 অর্ডার, যেটার ব্যাপারে আমি বলেছিলাম যে আপনারা অনুমান করে আমাকে বলেন যে সে অর্ডারটা কয় ডলার ছিল। তো আপনারা বিভিন্ন জন বিভিন্ন প্রাইস দিয়েছেন, তো কয়জন $180 দিয়েছেন তারা একটু কমেন্টে জানাবেন যে কয়জনের হয়েছে। এবং একই আমি যেটা আগেও বলেছিলাম যে একই প্রজেক্টে একই অনেকে অনেক রকম প্রাইস নেয়। আমি সাধারণত আমার একটা স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমি প্রাইস চার্জ করি। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে প্রাইসটা $180, নট ব্যাড। হ্যাঁ, আচ্ছা, তো এই প্রজেক্টটা যেটা $180 প্রজেক্ট, সেটা কীরকম ছিল সেটা একটু আপনাদেরকে দেখাই। এটাকে যদি আমি এডিট উইথ এলিমেন্টর করি তাহলে আপনারা দেখতে পাবেন, এটা হচ্ছে $180 প্রজেক্টটা। এই ট্যাবটা আগেরটা থেকে আরও অ্যাডভান্স, আগেরটাই এলিমেন্টরি ছিল না। তো এরকম একটা ট্যাব যদি আপনার ক্লায়েন্ট আপনার কাছে চায় তাহলে আপনি কীভাবে করবেন, হ্যাঁ সেটা উনি আমাকে বললো। তো বলার পরে উনি যখন আমাকে এই প্রজেক্টটা দিয়েছে, এটা দেওয়ার পরে এটাকে দেখেন হোভার করলে ইমেজটা একটু সামনে আসবে, একটু ব্লার মানে জুম ইন হবে আর কি, অ্যানিমেশন করে এরকম উনি চাচ্ছিল। তো এরকম করার জন্য আমাকে এই যে উপরে আইকনগুলো দেখানো লাগতো, তো সেটা দেখানোর জন্য আমি কি করেছি, এলিমেন্টরের এখানে এসে আপনি যাবেন হচ্ছে সেটিংসে সবার আগে। তো এই ধরনের কাজ যখনই আপনার প্রজেক্টে এরকম আইকন ব্যবহারের দরকার হবে, তো সেখান থেকে আপনি যাবেন স্টাইলে, সরি অ্যাডভান্সে, অ্যাডভান্সে আসলে এখানে দেখেন লোড ফন্টসম ভার্সন 4 সাপোর্ট। এই মুহূর্তে এলিমেন্টরের যেটা প্রো ভার্সন আছে সেখানে ফন্টসম ভার্সন 4 সে সাপোর্ট করে, এর উপরে কিছু সাপোর্ট করে না। যদিও এখন ফন্টসম ভার্সন 6 আসছে, তো আপনারা কেউ যদি ফন্টসম ভার্সন 6 উপরে কোনো ভিডিও চান আমাকে কমেন্টে জানাতে পারেন। তো এখানে ফন্টসম ভার্সন 4 আছে, তো এটা বাই ডিফল্ট নো থাকে, আপনি এটাকে ইয়েস করে দিয়ে তারপরে সেভ করবেন। যখন আপনি এটা করবেন আপনার এন্টায়ার ওয়েবসাইটে ফন্টসম ভার্সন 4 এর সব আইকন সাপোর্ট করবে। তো এটা প্রথম কাজ আপনার, যখন আপনার এরকম একটা ট্যাব বানানো লাগবে। তো সেকেন্ডে আমি কি করেছি, এই যে টাইটেল, এই টাইটেলের মধ্যে লাইন ব্রেক দেখেন, এটা পুরো আমি যদি এখানে কোনো লাইন ব্রেক না দিতাম তাহলে পুরোটা এক লাইনে দেখাতো, সেক্ষেত্রে আমার এখানে স্পেসের সমস্যা হতো, তাই না? তো সেই জন্য আমি কি করেছি, আমি হচ্ছে প্রথমে ফন্টসমের আইকন ভার্সন 4 আইকন নিয়েছি, নেওয়ার পর তারপরে বিআর দিয়ে একটা লাইন ব্রেক দিয়েছি। লাইন ব্রেক দেওয়ার পরে এই যে টাইটেল লিথিয়াম সোলার, লিথিয়াম সোলারের পরে আমি আরেকটা বিআর ট্যাগ দিয়ে আরেকটা লাইন ব্রেক দিয়েছি, দিয়ে তারপরে আমি বাকি অংশ লিখেছি। আমি এটা এভাবে করেছি। এখন এই ফন্টসমের আইকনের ব্যাপারে আমি একটু বলে রাখি, আপনারা অনেকেই হয়তো গুগলে গিয়ে সার্চ দিবেন ফন্টসম আইকন লিখে, কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে আইকন দিতে হবে ফন্টসম ভার্সন 4 লিখে, হ্যাঁ V4 আইকনস লিখে আপনাদেরকে সার্চ দিতে হবে। যদি আপনি সেটা করেন তাহলে আপনি ফন্টসম ভার্সন 4 এর আইকনগুলো আপনি পাবেন। আপনি যদি V4 না লিখে দেন তাহলে কিন্তু আপনাকে ভার্সন 5 বা ভার্সন 6 এর আইকন নিয়ে যাবে, সেক্ষেত্রে আপনার আইকনগুলো কিন্তু কাজ করবে না বা সাপোর্ট করবে না। কারণ আমি আপনাদেরকে একটা দেখাই, যে কোনো এখানে মনে করেন আমি ফেসবুক লিখলাম, আচ্ছা ফেসবুকের যে আইকনটা, এই আইকনের কোডটা আপনারা একটু দেখেন, I+FA FF Facebook এরিয়া হিডেন ট্রু, তারপরে এরকম এরকম আছে। হ্যাঁ, এবার আমি আরেকটা ট্যাবের মধ্যে ফন্ট
font awesome just version v4 টা কেটে দেই হ্যাঁ দিয়ে তারপর আইকনস লিখি এবার আপনারা দেখবেন এখানে আমি যদি এখন এটা ভার্সন 5 এর এখানে আমি যদি এখন ফেসবুক লিখি তাহলে এখানে আপনারা ফেসবুকের আইকন পাবেন আর চলে গেছে এই যে আইকনটা এখন দুটো খুব সম্ভবত একই তাই না এফ এটা দেখেন এটার ক্ষেত্রে আইকনের নাম কিন্তু এফ এ ব্র্যান্ডস লেখা দেখেছেন এটা কিন্তু ভার্সন 6 এ আর ভার্সন 5 এ আবার এই ফেসবুকের এই সেম আইকনটা কিরকম হতো জানেন ভার্সন 5 এ এটা হতো হচ্ছে এরকম আমি এখানে লিখে দেখাই এফ এ বি হতো শুধু বি এরকম এরকম বি হতো বি তারপর ফেসবুক তো ভার্সন 5 এ একরকম ভার্সন 4 এ আরেকরকম ভার্সন 6 এ আরেকরকম তো যে কারণে আপনি সার্চ করার সময় মেক শিওর করবেন আপনি যে আইকনগুলো ব্যবহার করতে চাচ্ছেন সেগুলো ভার্সন 4 এর না হলে কিন্তু আপনি আবার নেওয়ার পরে দেখবেন এখানে কাজ করছে না তখন আপনারা বলতে থাকবেন ভাই ফন্টাস আইকন সাপোর্ট করছে না হ্যাঁ তো এটা একটু খেয়াল রাখবেন খুব ছোট ছোট ব্যাপার মাথায় রাখবেন আর কি তো এটা করার পরে সবগুলো ট্যাব আমি এভাবে বানিয়ে নিয়েছি দেখেন প্রত্যেকটা ট্যাব এভাবেই আইকন নিয়েছি প্রথমে তারপরে হচ্ছে লাইন ব্রেক দিয়েছি বিআর করে করে এভাবে আমি প্রত্যেকটা ট্যাব নিলাম এরপরে কি করেছি এই যে সেকশন আগের এত বেসিক একটা সেকশন সেটাই কিন্তু আমাদের এলিমেন্টরে ছিল না তো এরকম একটা সেকশন আমাদের কিভাবে আসবে এটা করার জন্য এলিমেন্টরে আমি কি করেছি দেখেন এই যে সেভ টেমপ্লেট আমি হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টেমপ্লেট বানিয়ে নিয়েছি যেমন এই যে দেখেন এখানে আসলে আপনারা দেখবেন এটা এই ট্যাবটা দরকার নেই লেফট করে দিই এখানে দেখেন এই যে সোলার ব্যাটারি পোর্টেবল মেসেঞ্জার স্মার্ট রোবটস আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টেমপ্লেট বানিয়েছি দেখেন সোলার ব্যাটারি পোর্টেবল মেসেঞ্জার স্মার্ট রোবটস তো আমি যদি একটু ওপেন করি এডিট উইথ এলিমেন্টর এডিট উইথ এলিমেন্টর তিনটা ওপেন করি তো এগুলোতে আপনারা একটু দেখেন আমি এই টেমপ্লেটটা এলিমেন্টর দিয়ে সিম্পলি বানিয়েছি বানানোর পর আমি এটাকে সেভ করেছি একটা টেমপ্লেট আকারে তো সেভ করার সাথে সাথে দেখেন এ পাশে আমাদেরকে একটা শর্টকোড দিয়ে দিয়েছে এই শর্টকোডটা আবার এলিমেন্টরের ট্যাবে সাপোর্ট করে হ্যাঁ তো আমি কি করেছি সেই ট্যাবের মধ্যে এই যে ট্যাব এই ট্যাবের মধ্যে হচ্ছে আমি সেই শর্টকোডটা দিয়ে দিয়েছি দেখেন প্রত্যেকটার জন্য আমি এরকম শর্টকোড দিয়ে দিয়েছি মানে এরিয়াতে নিচের এরিয়াতে আমার কোনো টেক্সট থাকবে না এখানে জাস্ট শর্টকোড থাকবে শর্টকোড থেকে আমার আরেকটা টেমপ্লেট লোড হবে আলটিমেটলি এখানে একটা টেমপ্লেট আপনি দেখতে পাচ্ছেন মানে এখানে একটা টেমপ্লেট আসলে লোড হবে কিন্তু এর মধ্যে একটা টেমপ্লেট না এর মধ্যে একটার ভেতরে আরও আটটা টেমপ্লেট মোট নট নয়টা টেমপ্লেট এই কমপ্লিট এলিমেন্টর ট্যাবের মধ্যে আছে আপনাদের কাছে যদি পুরো ব্যাপারটা একটু কনফিউজিং লাগে বা আপনারা যদি মনে করেন যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের উপর একটা ভিডিও দিলে আপনাদের জন্য উপকারী হবে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন চেষ্টা করব কাস্টমাইজেশনের উপর একটা কমপ্লিট কোর্স আপনাদেরকে ইউটিউবে দিতে তো দিন শেষে একটা কথাই বলার যে নিজে কাজ করেন নিজে কিছু করার চেষ্টা করেন আরেকজনের পিছনে লেগে থেকে আসলে খুব একটা লাভ হবে না আরেকজনের পিছনে লেগে থাকলে তার হয়তো কিছু ক্ষতি আপনি করতে পারবেন কিন্তু আলটিমেটলি আপনার কোনো লাভ হবে না আর এটুকুই বলার আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখেন আর নিরাপদে রাখেন এই ব্যাপারটা আমার জন্য দোয়া করবেন রমজান মাস চলছে যত বেশি দোয়া করবেন একবার দোয়া করলে ডেফিনেটলি 10 গুণ সওয়াব পাবেন আর এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর আমি আশা করব আপনারা কমেন্টের সেকশনটায় পরিচ্ছন্ন থাকবেন এমন কোনো কমেন্ট লিখবেন না যেটা হ্যারাসমেন্ট রিলেটেড হয় তো আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এখনও প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন প্রোকোডারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম